যে সমস্ত ইংরেজি শব্দ নিয়ে আমাদের মধ্যে প্রায় বিভ্রান্তি দেখা দেয় তার মধ্যে অন্যতম দুটি শব্দ হচ্ছে এল্ডার এবং ওল্ডার রাইট এই শব্দ দুটি আমাদের খুব পরিচিত তাই বিষয়টি তোমাদের কাছে খুব সহজ মনে হতে পারে কিন্তু বাস্তবে তেমনটা নয় লক্ষ্য করা এক্সাম্পল রেসপেক্ট ইউর এল্ডার্স স্ল্যাশ ওল্ডার্স বলতো কোনটা উত্তর হবে এলডার নাকি ওল্ডার স্যার ইটস ভেরি সিম্পল কারণ এই বাক্যটা আমরা প্রায় শুনে থাকি রেসপেক্ট ইউর এল্ডার্স রাইট তাহলে এখানে এলডারস উত্তর হবে কিন্তু বলো তো এলডার্স কেন ওল্ডার্স নয় কেন বলতে পারবে আরেকটা একটা এক্সাম্পল লক্ষ্য করো দে হ্যাভ ফাউন্ড এল্ডার স্ল্যাশ ওল্ডার অফ অব বুক এবার বলো এখানে এল্ডার নাকি ওল্ডার কোনটা হবে কি হলো আটকে গেলে তো চলো বিষয়টিকে বোঝার চেষ্টা করি আমরা আজকে মোট সাতটি পয়েন্টের মাধ্যমে এই এল্ডার এবং ওল্ডারের মধ্যে কি পার্থক্য সেটি বোঝার চেষ্টা করব রাইট চলো শুরু করা যাক মনে রাখতে হবে ওল্ড মানে হচ্ছে পুরাতন বৃদ্ধ বয়স্ক ইত্যাদি এটি একটি অ্যাজেকটিভ আর আমরা জানি এজেকটিভ তিনটি রূপ হয় অর্থাৎ তিনটি ডিগ্রি হয় পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ রাইট পৃথিবীতে যত অ্যাজেকটিভ আছে সবই কিন্তু পজেটিভ আমাদেরকে এদের কম্পারেটিভ এবং সুপারেটিভ করতে হয় স্যার কীভাবে করতে হয় ভেরি সিম্পল আমরা জানি যে সমস্ত অ্যাজেকটিভকে একবারেই উচ্চারণ করা যায় অর্থাৎ অ্যাক্সেলেবল বিশিষ্ট অ্যাজেকটিভের শেষে জেনারেলি ইয়ার লাগিয়ে দিলে কম্পারেটিভ আর টি লাগিয়ে দিলে সুপারেটিভ হয়ে যায় যেমন টল টলার টলেস্ট লক্ষ্য করো টল একবারই উচ্চারণ হচ্ছে অর্থাৎ এখানে একটা সিলেবল আছে আর আমরা ইয়ার লাগিয়ে এর কম্পারেটিভ করে দিলাম টলার এবং ইএসটি লাগিয়ে এর করলাম রাইট কিন্তু কোন অ্যাডজেক্টিভকে যদি একবারে উচ্চারণ করা না যায় অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভ যদি একের বেশি সিলেবল বিশিষ্ট হয় তাহলে বেশি বোঝাতে মোর বসিয়ে কম্পারেটিভ এবং মোস্ট বসিয়ে সুপারেটিভ করতে হয় যেমন হ্যান্ডসাম সুন্দর মোর হ্যান্ডসাম বেশি সুন্দর আর মোস্ট হ্যান্ডসাম সব চাইতে বেশি সুন্দর কিন্তু কম বোঝাতে লেস বসিয়া কম্পারেটিভ আর লিস্ট বসিয়া সুপারলেটিভ করতে হয় যেমন হ্যান্ডসাম মানে সুন্দর লেস হ্যান্ডসাম কম সুন্দর এবং লিস্ট হ্যান্ডসাম সব চাইতে কম সুন্দর বোঝা গেল তাহলে এক্সেলেবল সিলেবল বিশিষ্ট এজেকটিভের শেষে ইয়ার লাগিয়ে দিলে কম্পারেটিভ আর ইএসটি লাগিয়ে দিলে সুপারলেটিভ আর যদি একের বেশি সিলেবল বিশিষ্ট হয় তাহলে বেশি বোঝাতে মোর বসিয়ে কম্পারেটিভ এবং মোস্ট বসিয়া সুপারলেটিভ আর কম বোঝাতে লেস বসিয়া কম্পারেটিভ আর লিস্ট বসিয়া সুপারলেটিভ রাইট কিন্তু ওল্ড এমন একটা অ্যাডজেক্টিভ যার কম্পারেটিভ ফর্ম দুটো এবং সুপারলেটিভ ফর্মও দুটো হয় যেমন ওল্ড এর কম্পারেটিভ ওল্ডার এবং এল্ডার এর সুপারেটিভ ওল্ডেস্ট এবং এলডেস্ট আর সমস্যার সূত্রপাত এখান থেকেই যে ওল্ড এর কম্পারেটিভ ফর্ম দুটো ওল্ডার এবং এলডার তাহলে আমরা কোনটা কথায় ব্যবহার করবো দিস ইজ দ্য পয়েন্ট দ্যাট আই ওয়ান্ট টু ডিসকাস তাহলে চলো আমরা এক এক করে উদাহরণের মাধ্যমে বিচারকে বোঝার চেষ্টা করি পয়েন্ট নাম্বার ওয়ান মনে রাখতে হবে যে এল্ডার এবং ওল্ডার এই শব্দ দুটি ইয়াঙ্গারের বিপরীত শব্দ ইয়ঙ্গারের অ্যান্টোনি ইয়ঙ্গার মানে তুলনামূলক ছোটো আর এল্ডার এবং ওল্ডার মানে হচ্ছে তুলনামূলকভাবে বড়। যেমন হি ইজ মাই ইয়ংগার ব্রাদার সে আমার ছোটো ভাই আচ্ছা ভাই তো ছোটোই হবে রাইট তাহলে ইয়ংগার ছোটো অর্থ বোঝাতে ব্যবহার করা হয় কিন্তু আমি আবার বলতে পারি হি ইজ মাই এল্ডার ব্রাদার সে আমার দাদা রাইট তাহলে বড়ো বোঝাতে এল্ডার আর ছোট বোঝাতে পয়েন্ট পয়েন্ট ক্লিয়ার বোঝা গেল এবার মনে রাখতে হবে এল্ডার এবং এল্ডেস্ট এরা কেবলমাত্র ব্যক্তির জন্য ব্যবহৃত হয় ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয় কিন্তু ওল্ডার ব্যক্তি বস্তু পশু প্রাণী স্থান সব সবকিছুর জন্য ব্যবহৃত হয় লক্ষ্য করে এক্সাম্পল মাই এল্ডার সিস্টার ইজ এ ডক্টর আমার দিদি হয় একজন ডাক্তার এখন লক্ষ্য করো এল্ডার মাই সিস্টারকে বোঝাতে অর্থাৎ ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়েছে আমরা আবার বলতে পারি রিয়া ইজ ওল্ডার দেন রাজ রিয়া রাজের থেকে বড়। কিন্তু এখন লক্ষ্য করো ওল্ডার এটিও ব্যক্তিকে বোঝাতে ব্যবহার করা হয়েছে তাহলে ওল্ডার ব্যক্তিকে বোঝাতেও ব্যবহৃত হয় কিন্তু আরেকটা এক্সাম্পল লক্ষ্য করো ফাউন্ড অ্যান এল্ডার স্ল্যাশ ওল্ডার ভার্সন অফ দ্য বুক এই প্রশ্নটি তো আমরা প্রথম থেকে দেখেছিলাম রাইট চলো এবারে বলো কি হবে এল্ডার নাকি ওল্ডার এবার তো পেয়ে যাওয়ার কথা আমরা কি জানলাম যে এল্ডার কেবলমাত্র ব্যক্তিকে বোঝাতে ব্যবহার করা হয় আর এই এক্সাম্পলটিতে কার বর্ণনা দেওয়া হচ্ছে দা বুক বইয়ের বর্ণনা দেওয়া হচ্ছে রাইট তাহলে বইয়ের বর্ণনা দেওয়ার জন্য আমরা এখানে কাকে ব্যবহার করব ওল্ডার সো দ্য কারেক্ট সেন্টেন্স ইজ দে হ্যাভ ফাউন্ড অ্যান ওল্ডার ভার্সন অফ দ্য বুক এল্ডার হবে না কারণ এল্ডার শুধুমাত্র ব্যক্তিকে বোঝাতে ব্যবহার করা হয় আই হোপ ইউ গট দ্য পয়েন্ট বোঝা গেল হান্ড্রেড পারসেন্ট ভালো লাগছে যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে জানাও ক্লাসটা তোমাদের ইউজফুল মনে হচ্ছে কি না ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর যদি তোমরা আমার ক্লাস প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও রাইট তাহলে আমি যখনই কোনো ক্লাস পোস্ট করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে চলো এবার নেক্সট পয়েন্ট বোঝার চেষ্টা করি পয়েন্ট নাম্বার থ্রিতে আমরা জানবো যে এল্ডার সর্বদা কোনো নাউনের আগে ব্যবহৃত হয় এল্ডার কখনও একা ব্যবহৃত হবে না কিন্তু ওল্ডার মূলত একা ব্যবহৃত হয় চলো এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি লক্ষ্য করো হার এল্ডার ব্রাদার ইজ মাই ফ্রেন্ড এখানে লক্ষ্য করো এল্ডার তারপরে ব্রাদার নাউন আছে আর আমরা কি জানলাম যে এলডার সর্বদা কোনো না কোনো নাউনের আগে ব্যবহৃত হয় কিন্তু ওল্ডার মূলত একা ব্যবহৃত হয় যেমন আই এম ওল্ডার দেন ইউ আমি তোমার থেকে বড়ো লক্ষ্য করো এখানে ওল্ডারের পরে কোনো নাউন নেই রাইট এই ছিল পয়েন্ট নাম্বার থ্রি নেক্সট পয়েন্ট নাম্বার ফোর পয়েন্ট নাম্বার ফোর ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে সরাসরি তুলনা করার জন্য ওল্ডার ব্যবহার করা হয় এল্ডার নয় বোঝা গেল না যদি না বোঝা যায় তাহলে এভাবে মনে রেখো যে ওল্ডার দেন হয় এল্ডার দেন হয় না যেমন রোহান ইজ ওল্ডার দেন সোহান দ্য ইজ কারেক্ট কারণ ওল্ডার তারপরে দেন ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে কম্প্যারিজন করা হয়েছে কিন্তু আমরা যদি বলি রোহান ইজ এল্ডার দেন সোহান ইটস রং এল্ডার দেন হয় না ওল্ডার দেন হয় হ্যাঁ তবে আমরা এটা বলতে পারি যে রোহান ইজ ওল্ডার টু সোহান ইটস কারেক্ট তাহলে বোঝা গেল কি বললাম এই পয়েন্টে ওল্ডার দেন হয় এল্ডার দেন হয় না বিভিন্ন কম্পিটিটিভ চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রায় প্রশ্ন করা হয় সো পয়েন্টস টু বি রাইট চলো তাহলে এবার পরের পয়েন্টে জাম্প করি মনে রাখতে হবে ওল্ডার যে সবসময় বয়সে বড় বোঝাতে বসে তা কিন্তু নাই ওল্ডার পুরনো অর্থ বোঝাতেও ব্যবহার করা হয় ধরো আমি দু মাস আগে একটি লাল শার্ট কিনলাম আবার এক মাস আগে আর একটি নীল রঙের শার্ট কিনলাম তাহলে দুটি শার্টই নতুন কিন্তু কম্পারেটিভলি তুলনামূলকভাবে লাল শার্টটি নীল শার্টের থেকে পুরোনো রাইট তাহলে আমরা এই ক্ষেত্রে ওল্ডার ব্যবহার করতে পারি তো আমরা বলতে পারি দ্য রেড শার্ট ইজ ওল্ডার দেন দ্য ব্লু শার্ট লাল জামাটি নীল জামার থেকে পুরনো। দুটোই নতুন কিন্তু এর থেকে ওটি পুরোনো এটা বোঝানোর জন্য আমরা ওল্ডার ব্যবহার করতে পারি কিন্তু এখানেও এল্ডার ব্যবহার করা যাবে না কারণ আমরা ইতিমধ্যেই জেনে গেছি এল্ডার দেন হয় না রাইট নেক্সট পয়েন্ট বয়সে বড় হওয়া এমন অর্থ বোঝাতেও গেট এবং গ্রো এই ভার দুটির পরে কিন্তু ওল্ডার ব্যবহার করা হয় এলডার নাই বোঝা গেল না আমি আবার রিপিট করছি বয়সে বড় হওয়া এমন অর্থ বোঝাতে গেট এবং গ্রো এই ভার দুটির পরে অনেক সময় ওল্ডার ব্যবহার করা হয় কিন্তু এল্ডার নয় এক্সাম্পল লক্ষ্য করো সি উইল আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান্স সি গেটস ওল্ডার আমরা আবার বলতে পারি ইউ ক্যান ডু দিস ওয়ান্স ইউ গেট ওল্ডার বোঝা গেলো তাহলে গেট এবং গ্রো এই ভার দুটির পরে প্রয়োজনে ওল্ডার ব্যবহার করা হয় কিন্তু এল্ডার নয় এবারে পয়েন্ট নাম্বার সেভেন ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের পুরো ক্লাস্টার এটি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে যে ওল্ডার শুধুমাত্র হিসাবে ব্যবহৃত হয় কিন্তু এলডারটিভ এবং নাউন উভয়ভাবেই ব্যবহৃত হতে পারে বোঝা গেল না ওল্ডার শুধুমাত্র অ্যাজেকটিভ হিসাবে ব্যবহৃত হয় কিন্তু এল্ডার ইট ক্যান বি ইউজড অ্যাজ এন এজেকটিভ ইট ক্যান অলসো বি ইউজড অ্যাজ এ নাউন এবারে লক্ষ্য করে আমরা প্রথম যে এক্সাম্পলটি নিয়েছিলাম রেসপেক্ট ইউর এল্ডার্স স্ল্যাশ ওল্ডার্স এবার বলো এখানে ওল্ডার্স কেন হবে না ওই যে আমরা কী জানতে পারলাম যে এল্ডার নাউন হিসাবে ব্যবহৃত হয় কিন্তু ওল্ডার শুধুমাত্র অ্যাজেকটিভ হিসাবে ব্যবহৃত হয় তাহলে লক্ষ্য করো রিসপেক্ট ইউর আচ্ছা ইউর কি পজিটিভ অ্যাজেক্টিভ পজিটিভ অ্যাক্টিভ জানা আছে মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার আমার তোমার তাদের এগুলি হচ্ছে পজিটিভ অ্যাজেকটিভ আচ্ছা পজিটিভ অ্যাজেকটিভকে পজিটিভ অ্যাজেকটিভ কেন বলা হয় কারণ এদের পরে কোনো না কোনো নাউন থাকবে তাহলে রিসপেক্ট ইউর ইউর পজিটিভ অ্যাজেক্টিভ তাহলে এরপরে আমাদের কী লাগবে নাউন হান্ড্রেড পারসেন্ট এবারে বলো নাউন কোনটি এল্ডার নাকি ওল্ডার হান্ড্রেড পার্সেন্ট এলডার্স আর এখানে লক্ষ্য করো এল্ডার্স যুক্ত করা হয়েছে অর্থাৎ পুনরাল করা হয়েছে আর আমরা কী জানি প্লুরাল কার কার হয় প্লুরাল জেনারেলি তিনটি পার্টস অফ স্পিচের হয় নাউনের প্রোনাউনের এবং ভার্বের অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না রাইট তাহলে ওল্ডার্স কেন এলডার্স অ্যান্সার হবে আই হোপ ইউ দ্য পয়েন্ট সো ডিয়ার ব্রাদার্স সিস্টার্স দিস ইস দফ টুডেজ ডিসকাসন আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস নিশ্চয়ই তোমরা এখানে নতুন অনেক কিছু জানতে পেরেছো রাইট ক্লাসটি নিশ্চয়ই তোমাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো কমেন্ট করে জানো ক্লাসটি ইউজফুল মনে হয়েছে কিনা আর যদি তোমরা আমার ক্লাস প্রথম দেখে থাকো তাহলে যেমনটা তোমরা জানোই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে নিও তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোন ক্লাস নিয়ে টিল দেন বি হ্যাপি টেক কেয়ার অফ ইউরোয়াং ইংলিশ গ্রামার হ্যাপি লার্নিং